ভোলেভম রাইস মিলের পর এদিনও বীরভূমের অপর একটি রাইস মিলে সিবিআই আদালতের নির্দেশে অনুব্রতকে শারীরিক পরীক্ষার জন্য আনা হলো কমান্ড হাসপাতালে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীরব কেষ্ট। আদালতের নির্দেশ, আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলো কেষ্টকে। প্রথমে সাইগল, তারপর আব্দুল লতিফ, এরপর ভোলেবম রাইস মিল, খামার বাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ বরণ, এমনকি নরেশ বাউরি। তালিকাটা বেশ লম্বা, কিন্তু এর শেষ কোথায় জানা নেই তদন্তকারী গোয়েন্দা আধিকারিকদের। ইতিমধ্যেই বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্যই সামনে এসেছে একের পর এক। তবুও যেন গরু পাচারের বিপুল টাকার উৎসের মুখ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি কেষ্টর সাথে গরু পাচারের সরাসরি যোগ খুঁজতে ব্যস্ত সিবিআই আধিকারিকেরা। গরু পাচার কাণ্ডে সিবিআই আগেই গ্রেপ্তার করেছে কিংপিন এনামুলকে। তার সূত্র ধরেই বীরভূম তৃণমূল জেলার সভাপতি অনুব্রতের যোগসূত্র খুঁজে পান তদন্তকারী গোয়েন্দা আধিকারিকেরা। এরই মধ্যে ক্রমাগত হাজিরা এড়ানোয় শেষ পর্যন্ত কেষ্টকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকেরা। আপাতত আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না অনুব্রত। দিনের পর দিন শরীর খারাপের দোহাই দিয়ে তদন্ত চলাকালীন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় কেষ্টকে নিয়ে বেশ অস্বস্তিতে সিবিআই আধিকারিকেরা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই বেশ কিছুটা অক্সিজেন পেয়েছে বীরভূম জেলা সভাপতি। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না সিবিআই এর গোয়েন্দারা, কারণ অনুব্রত যতই শরীর খারাপের বাহানা করুন না কেন, এ বিষয়ে কোনো রকম ঢিলেমি দিতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি অনুব্রত যাতে তার শরীর খারাপের ধুয়ো তুলে তদন্ত প্রভাবিত করতে না পারে সেদিকেও যথেষ্ট সজাগ সিবিআই এর গোয়েন্দারা। সেই দিকেই লক্ষ্য রেখে সোমবার নিজাম প্যালেস থেকে অনুব্রতকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে। এদিন আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতর গাড়ি পৌঁছানো মাত্রই সাংবাদিকরা ঘিরে ধরেন অনুব্রতকে। পাশাপাশি অনুব্রতকে লক্ষ্য করে বিভিন্ন প্রশ্নবান ধেয়ে আসতে থাকে। তবে একেবারে নিজের মেজাজেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান অনুব্রত। অর্থাৎ এদিন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। কোনো বিষয়ে টু শব্দটিও করেননি বীরভূমের জেলা সভাপতি। এদিন সকাল থেকেই আলিপুর কমান্ড হাসপাতালের দখল নেয় কলকাতা পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানেরা। নিশ্চিত্র নিরাপত্তায় এদিন শারীরিক পরীক্ষার পর ফের অনুব্রতকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসের সিবিআই হেফাজতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।